আমাদের নিয়ে ঢাকা ফিরে যাবে, কিন্তু আমার আমার কি হবে? বলো না, তারপর কি? তারপর ওই রাজকন্যা নীলদরিয়ার ওই অচিন দ্বীপের রাজকুমারের সাথে বড় হতে লাগলো। রাজকন্যা যে রাজকুমারকে ভালোবাসে এ কথা সে রাজকুমারকে কোনোদিন বলতে পারলো না। আচ্ছা ম্যাম সাহেব, এই জীবনে আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ, একজনকে খুব ভালোবেসে ফেলেছি। নিশ্চয়ই সে ঢাকা শহরের কোনো বড় লোকের ছেলে হবে, কি ম্যাম সাহেব, ঠিক বলেছিল? মানে নুরি, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? ভালো লাগলেই কি ভালোবাসা যায়? আমি যে ওই অচিন দ্বীপের রাজকন্যার মতো, আমার ভালোবাসার কথা রাজকুমারকে কোনো দিন বলতে পারিনি। বুকের ভেতর ভালোবাসার কষ্ট চেপে রেখে ভালোবাসার বাগান তৈরি করলে, সেই বাগানে কোনো দিন ভালোবাসার ফুল ফোটে না নুরি। কি করবো ম্যাম সাহেব, ওকে যদি ভালোবেসে এ জীবনে না পাই, তাহলে মরণের পরে ওই সে অচিন দ্বীপে চলে যাই, আমি যেন আবার এই পৃথিবীতে জন্ম নিয়ে আমার রাজকুমারকে ফিরে পাই। মেম সাহেব মনে হয় ঘুমিয়ে পড়েছে। কি দেখছো? তোমাকে ভালোবেসে বুঝতে পেরেছি ভালোবাসা কি এক গভীর সুখ। আর এই সুখ পাখিটা যদি আমার এই বুকের খাঁচা থেকে ফাঁকি দিয়ে চলে যায়, বিশ্বাসের খাঁচার নাম ভালোবাসা, আরেক নাম যাতনা। ভালোবেসে মরেও সুখ, তুমি আমার যাতনা, তুমি আমার বিশ্বাস। Yeah.
তুলনা, তুলনা তোমার তুলনা আমি, আমার তুলনা তুমি।